অরুণাদা পাক, আপনার জীবন আমার চ্যানেলের সহযোগিতার ক্যানভাসে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রাইমারি হেল্প ডেস্কের আরও একটি দুর্দান্ত এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক পেজের একটি ভিডিও খুব সহজেই ভাইরাল করতে পারেন। আমরা সাধারণত ফেসবুকের অফিসিয়াল অ্যাপস এবং ক্রিয়েটর স্টুডিও থেকে ভিডিও আপলোড করে থাকি, কিন্তু আপনি জানেন কি, ফেসবুকের এমন একটি সাইট আছে যেখান থেকে আপনারা ভিডিও আপলোড করে খুব সহজেই ভিডিও ভাইরাল করতে পারেন। এমন কি আপনারা ওই সাইটটি থেকে জানতেও পারবেন যে আপনার ভিডিওটি পরবর্তীতে কোনো কপিরাইট ক্লেমের আন্ডারে পড়বে কি পড়বে না সেটিও আপনি যাচাই করে একটি ভিডিও আপনি আপলোড করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে বলে নিই, যারা আপনারা 3 নম্বরের জন্য ফেসবুক স্টার মনিটাইজ করতে পারছেন না, তাদের জন্য 3 নম্বর ছাড়াই ফেসবুক স্টার মনিটাইজ করার একটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি 11,000 ভিউজ হয়েছে। আপনারা এই ভিডিওটি দেখে খুব সহজেই আপনার যে ফেসবুকে স্টার মনিটাইজ করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওতে চলে যাওয়া যাক। সেই জন্য আমাদেরকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদেরকে লিখতে হবে মেটা ফর বিজনেস সুইট। যে ম্যাটা ফর বিজনেস দেখতে পাচ্ছেন, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা গিয়ে দেখবেন এই যেখানে লেখা থাকবে লগ ইন অ্যান্ড অ্যাক্সেস ম্যাটা বিজনেস সুইট, এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে পেজটি যদি কখনও এখানে লগ ইন করা থাকে তাহলে কিন্তু সরাসরি লগ ইন হয়ে যাবে, আর যদি লগ ইন না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে ফেসবুক পাসওয়ার্ড ব্যবহার করে সেটিতে লগ ইন করতে হবে। করার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট, আপনি কিন্তু এই ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আপনার ইউটিউবের যেভাবে চ্যানেলে ভিডিও আপলোড করা হয় এই ধরনের একটি সাইট এই পেজে খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড ফটো, অ্যাড ভিডিও, ইউজ টেমপ্লেট। আমরা যেহেতু ভিডিও আপলোড করব তাহলে অ্যাড ভিডিওতে ক্লিক করব। অ্যাড ভিডিওতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপলোড ফ্রম ডেস্কটপ, এই ডেস্কটপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে। আমি এই ভিডিওটিকে নিতে চাচ্ছি, আমি এটিতে ক্লিক করে দেব। ডানে ক্লিক করলেই এই ভিডিওটি আস্তে আস্তে এখানে আপলোড হওয়া শুরু হবে। শুরু হওয়ার সাথে সাথে এখানে কিন্তু ওরা পার্সেন্টেজ দেখাবে যে কত পার্সেন্ট ভিডিওটি এখানে আপলোড হয়েছে। আপনি সব কিছু এখানে দেখতে পাবেন। আর এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আমরা যদি ক্রিয়েটর স্টুডিওতে যখন আমরা ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা ট্যাগস ব্যবহার করতে পারি না, কিন্তু এই ট্যাগসটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই সাইটটিতে আপনি ট্যাগস ব্যবহার করারও সুযোগ পাবেন, কিন্তু সেটি কোথায় পাবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এই ট্যাগসগুলো ব্যবহার করলেই খুব সহজে আপনি আপনার ভিডিওটিকে ভাইরাল করে ফেলতে পারবেন। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শো মোর বলে একটি অপশান, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ট্যাগস অ্যান্ড কোলাবোরেটর, এটি দেখুন আমার এখানে অফ করা আছে, আমি একটু বড় করে দেখাই। এই দেখুন এটিকে অন করে দিবেন। এটিকে অন করে দিলেই আপনি এখানে ট্যাগস ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন ট্যাগসের যে অপশানটি সেটি কিন্তু এখানে খুলে গিয়েছে। এখন পরবর্তী যে কাজ, যে আপনি ট্যাগসগুলো কোত্থেকে পাবেন বা কোন ট্যাগসগুলো ব্যবহার করলে আপনি খুব সহজে আপনার ভিডিওটি ভাইরাল করে ফেলতে পারেন, সেই ট্যাগসগুলো কোত্থেকে আনবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে এখানে দেখুন বলা আছে যে ভিডিওর একটি টাইটেল এবং ডেসক্রিপশান দেওয়ার জন্য। যেমন এটি একটি স্কুলের ভিডিও, যে ভিডিওতে আমি আসলে দেখিয়েছি কীভাবে একজন শিক্ষক শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে মজার একটি সময় অতিবাহিত করতে পারে। তো আমি ধরুন এখানে লিখে দিলাম যে মজার ক্লাস বা শিক্ষার্থীদের ইচ্ছে পূরণ, যেটা আমি মজার ক্লাসই দিয়ে দিই।
মজার ক্লাস। তারপর ডিসক্রিপশানে আপনারা আপনি ধরুন এই ভিডিও রিলেটেড যে ডিসক্রিপশান বা একটি বর্ণ লিখে ফেলেছি, আপনারাও কিন্তু এভাবে ডিসক্রিপশন ব্যবহার করতে পারেন। আর দেখুন এটি লিখতে লিখতে আমার এই ভিডিওটি কিন্তু 100% এখানে আপলোড হয়ে গিয়েছে। আপলোড হয়ে যাওয়ার পর এই যে এখন বলছে যে ট্যাক্স অ্যান্ড কোলাবোরেটর, এই ট্যাক্সের জন্য আমরা কি করব, এই যে আপনি একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে আমরা ট্যাক্সগুলো কালেক্ট করে নেব। এখানে আমরা লিখব যে ট্যাক্স জেনারেটর, এই যে আমি সার্চ করে রেখেছিলাম যে দেখুন ট্যাক্স জেনারেটর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে লেখা থাকবে ইউটিউব ট্যাক্স জেনারেটর অ্যান্ড অপটিমাইজার। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে টাইটেলটি দিয়েছিলাম মজার ক্লাস, এই মজার ক্লাস আমরা লিখব। মজার ক্লাস লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করলে দেখবেন যেগুলো ভাইরাল ট্যাক্সগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। আসলে যেখানে আপনি কপি অপশানটি দেখতে পাচ্ছেন এই কপিতে ক্লিক করবেন, কপি করলে এটি কপি হয়ে যাবে। তারপর কি করবেন, আমরা আগের পেজে ফিরে যাব। এই যে দেখুন আমরা ভিডিওটি আপলোড দিয়েছিলাম, এখানে ফিরে গিয়ে এখানে টাচ করে এগুলো আমরা এখানে পেস্ট করে দেব। দেখুন এগুলো আমরা এখানে পেস্ট করে দেব। এই যে দেখুন আমরা এগুলো কিন্তু এখানে পেস্ট করে ফেলেছি। পেস্ট করার পর আমরা যে কাজটি করব, এই যে দেখুন এই যে নিচে দেখবেন যে নেক্সট অপশান লেখা আছে, আমরা নেক্সটে ক্লিক করব। এই যে দেখুন নেক্সটে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আরও কিছু অপশান আছে, এগুলো আপনার দরকার নেই, আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে শো অন ফিড, আপনি কি ফিডে এখনই দেখাতে চাচ্ছেন। তারপর শো অন ওয়াচ, অ্যালাউ এমবেডিং অ্যাজ এন সিক্রেট ভিডিও, আপনি যদি এটাকে সিক্রেটলি দেখাতে চান এটাতেও ক্লিক করতে পারবেন। তারপর দেখুন এখানে আছে শেয়ার, শেয়ারটি যে দেখুন এখানে একটি ড্রপডাউন মেনু আছে। এই দেখুন এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আপনি আরও কিছু অপশান দেখতে পাবেন। দেখুন পাবলিক রেস্ট্রিক্টেড অডিয়েন্স, আপনি যদি এখনই শেয়ার করতে চান তাহলে এটিকে পাবলিকই রাখবেন। পাবলিক রেখে আপনি এই যে শেয়ার অপশানটিতে ক্লিক করে দেবেন। এই দেখুন লেখা আছে পাবলিশিং ইউর পোস্ট, এখানে একটু সময় নেবে যেহেতু এখানে ওই যে দেখুন ওয়ান্স ইউর ভিডিও ফিনিশিং প্রসেসিং ইট উইল বি পাবলিশড অ্যান্ড ইউ উইল বি নোটিফাইড। এই দেখুন যখন এটা পাবলিশ হয়ে যাবে তারা আপনাকে জানাবে, আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দিলেই আপনার কাজ কিন্তু মোটামুটি শেষ। তবে এখানে একটু বলে রাখা ভালো, আপনারা যারা আপনার এই পেজটিকে মানে গুগলের এই পেজটিকে আপনারা যদি ডেস্কটপ সাইট না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই যে এখানে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করে এই যে নিতে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এভাবে কিন্তু ডেস্কটপ সাইট করে নেবেন। এই দেখুন আমার এখানে টিক চিহ্ন আছে দেখে তো মানে আমার এটা ডেস্কটপ সাইট করা আছে, বুঝতে পেরেছেন? আপনারা কিন্তু ডেস্কটপ সাইট করে নেবেন। তাহলে এই যে দেখুন আমার ভিডিওটি এখানে আপলোড হচ্ছে। আপলোড হলে আপনি কিন্তু এই আপলোড হওয়ার পরে তারা কিন্তু আপনাকে যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম থাকে এটিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই ফিচারগুলো কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপস এবং ক্রিয়েটর স্টুডিওতে কিন্তু নেই, কিন্তু এই জায়গাটিতে আপনি সেটি পাবেন। আর এইভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রায় 80%। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনারা যদি এভাবে ভিডিও আপলোড করেন খুব সহজেই আপনি আপনার ভিডিওটিকে ভাইরাল করে আপনি কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভ করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।